অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ, অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله অনুষ্ঠান রোহানি চিকিৎসা ব্যস্তকরাতে আপনাদেরকে স্বাগতম। অনুষ্ঠান রোহানি ইস্তেখারাতে দর্শক শ্রোতার পক্ষ থেকে আসা কল পবিত্র কোরআনুল করিম হাদিসে মোবারকা বুজুর্গানে দিনের বাণীসমূহ থেকে বিশেষ করে 1500 শতাব্দীর মহান এলমীয় রুহানি ব্যক্তিত্ব শেখ তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তান কাদেরী দামত বরকাতুহুমুল আলিয়ার পক্ষ থেকে দেওয়া ওজিফাসমূহ পেশ করা হয়। আমাদের এই অনুষ্ঠানে রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসহায় এবং পরেশানগ্রস্ত উম্মতদেরকে রুহানি চিকিৎসা প্রদান করা হয়। ইনশাআল্লাহ জবাজাল অনুষ্ঠানে আপনাদের পক্ষ থেকে আসা কল এসএমএসকে আমরা অনুষ্ঠানে সামিল করব, রুহানি চিকিৎসা প্রদান করা হবে। আসুন আমরা শুরুতেই রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার যে ফজিলত এবং বরকাত এর একটি হাদিসে মোবারক আমরা শ্রবণ করি। দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তান কাদেরী দামত বরকাতুহুমুল আলিয়া তিনি লিখিত কিতাব যার নাম মদনী পঞ্জে সূরা, এর শুরুতেই রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি প্রিয় হাদিসে মোবারকা নকল করেন। আর হাদিস শরীফটি হচ্ছে রহমাতুলিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর 100 বার দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলা তার দুই চোখের মাঝখানে লিখে দেয় এই ব্যক্তি মুনাফিকি ও জাহান্নামের আগুন থেকে মুক্ত, আর তাকে কিয়ামতের দিন শহীদগণের সাথে রাখবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শক শ্রোতা আসুন আমরা যারাই আমাদের আজকের অনুষ্ঠানে কল করেছেন আমরা ইনশাআল্লাহ জবাজা শুরুতেই আমরা কল শ্রবণ করব, সাথে সাথে আমরা রুহানির চিকিৎসাও আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি কল চালিয়ে দিন। দিদারুল ইসলাম, আমি নেত্রকোনা থেকে বলছি। আমার আব্বুর কোমরে ব্যথা প্রায় 2 বছর যাবত ধরে, অনেক ওষুধ মিশিয়ে খাওয়া হইতে থাকে। জি নেক্সট কল। আমি হারানজার থেকে শাহজালাল বল। আমার পায়ে গায়ের মধ্যে হয়েছে বিষ হচ্ছে, একটা বিভিন্ন ট্যাবলেট খাইছি কিন্তু সারতেছে না। জি পরবর্তী কল। আমি চাচু থেকে বলছি, আব্দুল সুবহান। আমার ছোট ভাই আছে বুঝছেন, অতিরিক্ত দুষ্টামি করে আর মজি করে চিট করে অতিরিক্ত চিট করে। জি আমাদেরকে অনুষ্ঠানের শুরুতেই নেত্রকোনা থেকে আমাদেরকে দিদার ভাই কল করেছেন, রুহানের চিকিৎসা আপনি চেয়েছেন। তারপর শাহজালাল ভাই আমাদেরকে কল করেছেন রুহানের চিকিৎসার জন্য। আব্দুস সুবহান তিনি আমাদেরকে কল করেছেন রুহানের চিকিৎসার জন্য। ইনশাআল্লাহ জবাজাল রুহানের চিকিৎসা আরজ করা হবে। যারা আমরা অনুষ্ঠান দেখার সৌভাগ্য হচ্ছে আমরা যদি সম্ভব হয় শোনার সাথে সাথে আমরা লিখে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ জবাজাল আমাদের জন্য উপকার হবে। জি নেত্রকোনা থেকে দিদারুল ভাই, আপনি আপনার বাবার
কোমরের ব্যথার জন্য আপনি কল করেছেন, আপনার বাবাকে আমলটি করতে বলবেন। ফজরের নামাজের সুন্নত পড়ার পরে ফরজের পূর্ব মুহূর্তে 41 বার সূরা ফাতিহা, এটা 41 বার শুরু এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপর আপনার আব্বুকে পাঠ করতে বলুন। এই আমলটা খুবই পরীক্ষিত আমল, এই আমলটি আপনি আপনার আব্বুকে করুন। আর অবশ্যই এটা মনে রাখবেন যে আমল কবুল হওয়ার জন্য ইখলাস এটা পূর্ব শর্ত, আর আন্তরিকতার সাথে আল্লাহ তাআলার উপর ভরসা রেখে আর আপনি করা, যেহেতু কোরআনে পাক এটা মুমিনের জন্য শিফা রয়েছে, তো আপনি সূরা ফাতে শুদ্ধ হতে হবে বা যখন তেলত করবে তো সূরাটা অবশ্যই যেন মাকারে সহকারে শুদ্ধভাবে আদায় করে, তাহলে আশা করি যে এটার বরকত ইনশাল্লাহ আপনি লাভ করবে ইনশাআল্লাহ। এরপর শাহজালাল ভাই, 8000 থেকে আপনার এই পায়ের ঘায়ের মতো কিছু হয়েছে, আপনি অনেক চিকিৎসা করেছেন, তা আল্লাহ তাআলার উপর ভরসা করে আপনি এখানে আমাদেরকে কল করেছেন, তা আপনি আমলটি করেন, এই দৈনিক আমলটি করবেন, ইয়া কাবিরু ইয়া কাবিরু ইয়া কাবিরু 9 বার শুরু এবং শেষে একবার করে দুরুদ পাক পাঠ করে আপনি দম করে দিন, আর পানিতে ফুঁক দিয়ে পানিটা আপনি নিয়মিত দৈনিক একবার করে আমলটি করুন আর পানিটা পান করে নিন। এরপর আব্দুস সুবহান ভাই, চাঁদপুর থেকে, আপনার ছোট ভাই অনেক দুষ্টুমি করে এবং অনেক জিদ করে, আপনি বয়সটি আমাদেরকে বলেননি যে আসলে তার বয়স কত। আপনি আপনার ভাই যখন ঘুমিয়ে থাকে তো সূরা ইখলাস শরীফ 3 গজ অর্থাৎ 6 হাত দূরে থেকে সে যখন ঘুমন্ত অবস্থায় থাকে সূরা ইখলাস এই সূরাটি আপনি পাঠ করুন, নিয়মিত এই আমলটি চালিয়ে যান ইনশাআল্লাহ। আপনার ভাই আশা করি যে আপনাদের কথা শুনবে এবং সে আপনাদের কথা মতো চলবে ইনশাআল্লাহ। ঘরের মধ্যে আমরা সুন্দর পরিবেশ তৈরি করব, ছোট বাচ্চা যারা তাদেরকে আমরা মহাব্বত ভালোবাসা তাদেরকে আমরা দেব, আদব শিক্ষা দেব তাদেরকে আমরা। ঘরের উত্তম পরিবেশ এর মাধ্যমে ঘরের ছোট বাচ্চা যারা আছে, মাদানী মুন্না এবং মাদানী মুন্নি, তাদের আখলাকের মধ্যেও চরিত্রের মধ্যে ইনশাআল্লাহ সুন্দর প্রভাব সৃষ্টি হবে। ঘরের মধ্যে মাদানী মহল তৈরি করুন, আপনি বলার মনমানসিকতা তৈরি করুন, সালামের পরিবেশ তৈরি করুন, নামাজের পরিবেশ তৈরি করুন, ছোট বাচ্চাদেরকে ঘরের মধ্যে উত্তম পরিবেশে রাখার চেষ্টা করুন। পাশাপাশি আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আমাদের ছোট বাচ্চাদের জন্য মাদ্রাসাতুল মদিনা, যেখানে আলহামদুলিল্লাহ হাফেজে কোরআন বানানো হয়, কোরআনুল করিমের শিক্ষা দেওয়া হয় মাদ্রাসাতুল মদিনাতে, এলমি দিনের পাশাপাশি আলহামদুলিল্লাহ সেখানে আদব শিক্ষা দেওয়া হয়, উত্তম আখলাক তাদেরকে শিক্ষা দেওয়া হয়। আমরা ইনশাআল্লাহ জবাজাল আমাদের ছোট বাচ্চাদেরকে যদি সম্ভব হয় উত্তম আদর্শ শিক্ষা দেওয়ার নিয়তে এলমি দিনের উদ্দেশ্যে আমরা তাদেরকে দাওয়াত ইসলামীর মাদ্রাসাতুল মদিনার মধ্যে ইনশাআল্লাহ ভর্তি করানোর আমরা চেষ্টা করব। অনেকে আমাদেরকে SMS করেছেন, কিছু অনুষ্ঠানে আমরা কিছু SMSকে আমরা সামিল করব। একজন দর্শক আমাদেরকে SMS করেছেন যে পরীক্ষার ভালো ফলাফল, দোয়া পাশাপাশি দোয়া চেয়েছেন এবং কি সূরা পড়তে হবে, রুহানি চিকিৎসা চেয়েছেন ইনশাআল্লাহ আরজ করতেছেন। এরপরে আমাদেরকে ইসলামী ভবন আমাদেরকে SMS করেছেন, আপনার মানসিক অস্থিরতা পেরেশানি থেকে মুক্তির জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন ইনশাআল্লাহ আজওয়াজাল তাও আরজ করব। পাশাপাশি সিলেট থেকে আমাদেরকে এক ইসলামী বোন আমাদেরকে SMS করলেন যে ওনার এক বোনের স্বামী তার স্বামী তার স্ত্রীর প্রতি অসন্তুষ্ট, এর কারণে অশান্তি। ইনশাআল্লাহ জবাজাল স্বামী কীভাবে তার স্ত্রীর প্রতি সুন্দর ব্যবহার করবে কোন আমলের মাধ্যমে তাও ইনশাআল্লাহ আমরা আরজ করব। শুরুতেই পরীক্ষার ভালো ফলাফলের জন্য যিনি আমাদেরকে SMS করলেন তা হচ্ছে প্রত্যেক নামাজের পরে সূরা ইখলাস, কোরআনুল করিমের খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা, যে সূরার ব্যাপারে হাদিসে পাকের মধ্যে এসেছে যে ব্যক্তি 3 বার প্রত্যহ 3 বার এই সূরা তেলাওয়াত করবে, 3 বার এই সূরা তেলাওয়াত করার মাধ্যমে সম্পূর্ণ কোরআন খতমের সওয়াব পাওয়া যায়। খুব গুরুত্বপূর্ণ একটি সূরা, আমরা ইনশাআল্লাহ আজওয়াজাল এই সূরাটি 16 বার পাঠ করব। তারপরে আপনি দোয়া করুন ইনশাআল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা চাই তো পরীক্ষার মধ্যে ইনশাআল্লাহ ভালো রেজাল্ট হবে। এরপরে এক ইসলামী ভবন আমাদেরকে SMS করলেন,
যে মানসিক পেরেশানি অস্থিরতা, এই জন্য আপনি রুবানের চিকিৎসা চেয়েছেন। যদি সম্ভব হয় লিখে নিন সব সময় সর্বদা এই ওজিফাটি, ইয়া মুঈদু, এই ওজিফাটি সব সময় পাঠ করুন, কন্টিনিউ পড়তে থাকুন, সাথে সাথে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করুন। নামাজ আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে এমন একটি নিয়ামত, এমন একটি আমল, নামাজের মাধ্যমেই পেরেশানি দূর হওয়া সম্ভব। আমরা যদি ইখলাসের সাথে সঠিকভাবে যদি আমরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, ইনশাআল্লাহ আজওয়াজাল পেরেশানি দূর হয়ে যাবে। তারপর সিলেট থেকে যে ইসলামী বোন SMS করলেন, স্বামী অসন্তুষ্ট স্ত্রীর প্রতি। আর স্বাভাবিক যখন কোনো ঘরের মধ্যে স্বামী তার স্ত্রীর প্রতি যদি অসন্তুষ্ট হয়, এর সেখানে আপনার পেরেশানি বাড়তেই থাকে, পরিবারের মধ্যে এক বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে উত্তম ব্যবহার করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ইনশাআল্লাহ যাবতীয় আমরা শেখ তরিকত আমির আহলে সুন্নাত ওনার লিখিত কিতাব মাদানী ফঞ্জ সূরা এর 231 নম্বর পৃষ্ঠার মধ্যে রুহানি চিকিৎসা লিখেছেন যে কোন আমল করার মাধ্যমে স্বামী তার স্ত্রীর প্রতি ভালো ব্যবহার করবে, উত্তম ব্যবহার করবে। ইনশাআল্লাহ যাবতীয় আমরা শ্রবণ করব, যদি সম্ভব হয় আমরা লিখে নেওয়ার আমরা চেষ্টা করব। আর ওজিফাটি হচ্ছে, যখন আপনি বিছানায় যাবেন শোয়ার জন্য, ঠিক ওই মুহূর্তে এই ওজিফাটি 20 বার পাঠ করুন। ইয়া মুঈতি ইয়া মানিউ, এই ওজিফাটি 20 বার পাঠ করুন। মাদানী ফঞ্জ সূরা আলহামদুলিল্লাহ খুবই গুরুত্বপূর্ণ একটি কিতাব, ঘরে রাখার মতো একটি কিতাব। এই কিতাবটি যদি ঘরে যদি আমরা রাখতে পারি, কিতাবের 231 নম্বর পৃষ্ঠার মধ্যে ওজিফাটি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। দর্শক শ্রোতা, আমরা আবারও ইনশাআল্লাহ আপনাদের কলসের দিকে যাব। যারা আমাদেরকে কল করেছেন আমরা কল শ্রবণ করবো। জি, কল চালিয়ে দিন। দুর্গাপুর থেকে বলছি, আমার নাম হচ্ছে আব্দুর রাজা। আমার মেয়ে পড়াশোনা করতে চায় না, 5 বছর বয়স। জি, পরবর্তী কোন? জিহাদ কুমিল্লা গরিপুর। আমার আপুর বিয়ে হচ্ছে না। জি জি, পরবর্তী কোন? মোহাম্মদ শিহাব উদ্দিন, জেলা রাজশাহী তানোর। আমার সমস্যা, কানে পুষ জন্মায়, কানে শুনতে পাই না। জি, অনেকে আমাদেরকে কল করেছেন, ইনশাআল্লাহ জবাজাল আমরা যারাই আমাদেরকে কল করেছেন, যে পেরেশানি নিয়ে আপনারা কল করেছেন, ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা ও ইস্তেখারা অনুষ্ঠানের পক্ষ থেকে ইনশাআল্লাহ জবাজাল রুহানি চিকিৎসা আরজ করা হবে। যদি সম্ভব হয় আমরা লিখে নেওয়ার চেষ্টা করবো, ইনশাআল্লাহ ইখলাসের সাথে এর উপর আমরা আমলও করবো ইনশাআল্লাহ। জি জি, রাজশাহী থেকে আব্দুর রাজ্জাক ভাই, আপনি এটা জানতে চেয়েছেন যে মেয়ে পড়াশোনা করতে চায় না, এর জন্য আপনি কি আমল করবেন? আপনার মেয়েকে অবশ্যই আপনাকে বলবো যে 5 ওয়াক্ত নামাজ যেন সে পড়ে, আর আপনিও 5 ওয়াক্ত নামাজ পড়ুন আর দোয়া করুন। আর পাশাপাশি আপনার এই নামাজের পরপরই আপনি ইয়া আল্লাহু ইয়া রহমানু 101 বার আপনি এভাবে দৈনিক 5 ওয়াক্ত নামাজের পর এই 5 বার এই আমলটি করবেন। আর একবার পাঠ করে শুরু এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে দম করে পানিটা আপনার মেয়েকে পান করার ব্যবস্থা করুন। এভাবে দৈনিক আপনি 5 বার করে এই আমলটি করতে থাকুন, ইনশাআল্লাহ আপনার এই মেয়ের পড়াশোনার মধ্যে মন বসবে ইনশাআল্লাহ। আজসাবজাল। এরপর জিহাদ ভাই কুমিল্লা থেকে, আপনার এই আপুর বিয়ে হচ্ছে না, এর জন্য আপনি আমল জানতে চেয়েছেন। তো আপনার আপুকে বলবেন যেন শরীয়ত অনুযায়ী যতটুকু সম্ভব পর্দার মধ্যে থাকার জন্য, আর নামাজ নিয়মিত আদায় করার জন্য, আল্লাহর কাছে দোয়া করার জন্য, আর এই আমলটি ফজরের নামাজের পর 312 বার ইয়া জালালি ওয়াল ইকরম
এই অজিফাটি 312 বার পাঠ করে এরপর আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে বলুন, আল্লাহ তাআলা যেন তাকে এই ভালো পাত্র এটা যেন ব্যবস্থা করে দেয়। আর আর আপনি এটা করেন, আর আপনি অবশ্যই এটা নিয়ত করে নেন যে আমার বিবাহ যদি হয় তাহলে আমি এটা নেককার বা নামাজি এরকম ফরহেজগার মুত্তাকি কোনো ব্যক্তির সাথে আপনি বিবাহর সন্ধান এটা তালাশ করুন। আর আপনি আপনার বিবাহ যেন সুন্নত মোতাবিক হয় এই এই বিষয়টা আপনি একটু খেয়াল রেখে আমল করুন, ইনশাল্লাহ আশা করি যে এটার কোনো ব্যবস্থা হয়ে যাবে। এরপর শিহাব ভাই রাজশাহী থেকে, আপনার এই কানে শুনতে পান না বা কানে বিভিন্ন সমস্যা রয়েছে, তো আপনি আমলটি করবেন ইয়া সামিউ ইয়া সামিউ ইয়া সামিউ, এটা 21 বার এটা আপনি পাঠ করে শুরু এবং শেষে দুরুদে পাক পাঠ করে আস্তে করে এইভাবে দম করুন বা এইভাবে ফুঁক দেওয়ার ব্যবস্থা করুন আস্তে করে। আর পাশাপাশি আপনি একটা জিনিস মনে রাখেন যে আমরা হয়তো অনেকেই অনেক অজিফার উপর আমল আমল করি কিন্তু হয়তো অনেকেরই আমরা উপকার পাই না বা অনেকেই হয়, তো জিনিসটা মনে রাখবেন একই ওষুধ একজন ব্যক্তি এর দ্বারা সুস্থতা লাভ করে আবার একই ওষুধ সে সেবন করার দ্বারা তার আরও ক্ষতি হয়ে থাকে। তাই যাই হোক, যখন আল্লাহ তাআলার উপর আল্লাহ তাআলা দয়া হয় তখনই আপনার এই কার্যকারিতা হবে। আর আপনি আল্লাহর উপর ভরসা রেখে এই নিয়মিত আমলটা করে যান, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যখন দয়া হবে ইনশাআল্লাহ আপনার এই সমস্যা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আজকে আমাদের যেমন যে কল আমাদের কাছে আসলো বিয়ের ব্যাপারে, আমরা যদি দেখি আমাদের বর্তমানে যে বিয়ে এটা অনেক বড় একটা ইস্যু আমাদের সমাজের মধ্যে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে যে পাত্র এবং পাত্রী এর চয়েস করার যে বিষয়টা হাদিস শরীফের মধ্যে রয়েছে, যদিও আমরা বর্তমানে বিয়ের বিষয়টা যখন আমাদের সামনে যখন আসে তখন আমরা সেগুলোকে আমরা ভুলে যাই। বিয়ে না হওয়ার এর প্রতিবন্ধকতার মধ্যে একটা কারণ কিন্তু বর্তমানে এটা, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোন বিষয়গুলো দেখার জন্য বললেন, যেমন হাদিস শরীফের মধ্যে আপনার বিশেষ করে চারটি বিষয়ের ব্যাপার আসলো। এর মধ্যে যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে নেককার, হাদিস শরীফে এটাও তাগিদ এসেছে যখন নেককার পাত্র অথবা পাত্রী পাওয়া যাবে তখন বাকিগুলো আর দেখার প্রয়োজন নেই। এখানে আমাদের যে যখন বিয়ের যে বিষয়গুলো চলে আসে আমরা চেষ্টা করি আল্লাহ তাবারক তাআলার কাছে আমরা দোয়া করি যে নেককার পাত্র, এবং যারা আমরা বিয়ে করতে ইচ্ছুক নেককার স্বামী স্ত্রী যখন নেককার হবে নামাজি হবে হালাল হারামকে মেনে চলবে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক জীবন পরিচালনা করবে সে ঘরের মধ্যে আল্লাহ তাআলা রহমত নাজিল হবে। আর না হয় বিয়ে হওয়ার পরেই কয়েকদিন অতিবাহিত হয় তারপরেই যা ঘটে আমাদের সামনে, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। কিছু SMS এর দিকে যাব আবার আমাদেরকে ভৈরব থেকে আমাদেরকে একজন SMS করলেন যে আমার তিনজন পুত্র সন্তান, উনি চাচ্ছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন কোন আমল যাতে বলে দেওয়া হয় যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন কন্যা সন্তান দান করেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। আর পাশাপাশি এই ওজিফাটির উপর আমল করার চেষ্টা করুন, ইয়া আউয়ালু প্রতিদিন 41 বার পাঠ করুন, তারপর দোয়া করুন, আগে পরে দুরুদ শরীফও পাঠ করুন, ইয়া আউয়ালু সাথে সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আর পাশাপাশি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আমাদেরকে একটি বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, তা হচ্ছে কোরআনুল করিম আল্লাহ রব্বুল আলামিনের পাক কালাম, হেদায়তের জন্য মুক্তির জন্য আল্লাহ রব্বুল আলামিন এই কালামুল্লাহ শরীফ আমাদেরকে দিয়েছেন, এই কোরআনের প্রতিটি আয়াতকে আমাদেরকে মানতে হবে। যখন আমরা কোরআনুল করিমকে যখন আপনি স্টাডি করবেন তখন কোরআনুল করিমের মধ্যে একটি আয়াতে মোবারক এমন যার সর্বনাম হচ্ছে এটাই যে আল্লাহ তাআলা যাকে চান পুত্র সন্তান আবার যাকে চান কন্যা সন্তান দান করেন, আবার আল্লাহ তাআলা যখন ইচ্ছা করেন তো তার কোনো সন্তানই হয় না।
এটা কোরআনুল করিমের স্পষ্ট আয়াত। কিন্তু দর্শক শ্রোতা, আমরা যারাই অনুষ্ঠান দেখার সৌভাগ্য হচ্ছে, আজকে যদি পুত্র সন্তান হয় তাহলে এটা হচ্ছে আপনার স্বামীর বাহাদুরি, কন্যা সন্তান যদি হয় তাহলে স্ত্রীর দোষ। আমাদের একিন, আমাদের বিশ্বাস কোথায় চলে গেল? অপবাদ দেওয়া হয় মহিলাদেরকে, অপবাদ দেওয়া হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআন করিমের হুকুমকে আল্লাহ তাআলা মান্য করার তৌফিক দান করুন। আমিন। কোরআনুল করিমের উপর আমরা যখন স্পষ্ট, আমরা কোরআনকে যখন আমরা মান্য করব, এখানে আল্লাহ তাআলার হুকুম, এখানে কোনো ব্যক্তির হাত এখানে নেই। আমল করুন, যেহেতু কোরআন এবং হাদিসের মধ্যে আমল করার ব্যাপারে এসেছে, আপনার আমল করে এরপরে দোয়া করুন। কিন্তু যখন যদি ইচ্ছা হলো কন্যা সন্তান হলো পুত্র সন্তান, তখন এক মহিলার উপরে অভিযোগ করা, এটা আমাদের ইসলামের শরীয়তে অনুমতি নেই। যারা বুঝে না, আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা দেখতে দেখতে আজকের অনুষ্ঠানে একেবারে শেষের দিকেই, আমরা যারাই আজকে আমাদের অনুষ্ঠানে কল করেছেন, SMS করেছেন, আমরা বিশেষ করে তাদের জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে যারা অসুস্থ আল্লাহ তাআলা তাদেরকে শিফা দান করেন, যারা ঋণগ্রস্ততার মধ্যে আল্লাহ তাআলা তাদের ঋণকে পরিশোধ করেন। অনেকে বিভিন্ন প্রকারের পেরেশানির মধ্যে, পারিবারিক পেরেশানির মধ্যে, কেউ ব্যবসা বাণিজ্য নিয়ে পেরেশানির মধ্যে, কেউ স্বামী স্ত্রীর মধ্যে মলমালিন্য পেরেশানি, যাতে করে এই সকল পেরেশানি দূর হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আসুন আমরা দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। يا ربنا يا ربنا يا ارحم الراحمين اے দয়ালু আল্লাহ, আল্লাহ আমরা কতিপয় গুনাহগার বাদেকার মাওলা তোমার দরবারে হাত তুলে দিয়েছি মাওলা। আমিন। আল্লাহ আমাদের আমাদের মা বাবার অতীতের গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও। আমিন। আমাদের আত্মীয় স্বজনদের গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও। আমিন। এ মালিক ও মাওলা, যারা এই মাদিনী চ্যানেলের মাধ্যমে মাওলা তোমার দরবারে হাত উঠিয়েছে, আল্লাহ তাদের দোয়াকে আল্লাহ তুমি কবুল করে নাও। যারা অসুস্থ তাদেরকে শিফা দিয়ে দাও আল্লাহ। যাদের মা বাবা মেডিকেলে মাওলাহ, তাদেরকে শিফা দিয়ে দাও। আমিন। আমিন। আল্লাহ অনেকের আত্মীয় স্বজন অসুস্থ, আল্লাহ তাদেরকে শিফা দিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে ঘরের মধ্যে মাওলা স্বামী স্ত্রীর মলমালিন্য মাওলা, আল্লাহ তোমার রহমত দান করে দাও মাওলা। আমিন। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত সৃষ্টি করে দাও মাওলা। আমিন। আল্লাহ যাদের সন্তান অবাধ্য, আল্লাহ তাদেরকে মা বাবার বাধ্যগত সন্তান বানিয়ে দাও। আমিন। আল্লাহ যারা দাওয়াত ইসলামকে সহযোগিতা করে আল্লাহ তুমি কবুল করে নাও। আমিন। যারা মাদিনী চ্যানেলকে আল্লাহ নিয়মিত আর্থিকভাবে যারা সহযোগিতা করেন, করে যাচ্ছেন মাওলা, আল্লাহ যারা আগামীতে সহযোগিতা করবে আল্লাহ প্রত্যেককে আল্লাহ তুমি কবুল করে নাও। আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও সহায়দের বাস শোনো, করো ওহে খোদা পূরণ অসহায়দের বাস শোনো, করো ওহে খোদা পূরণ